নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার 9 বছর পূর্তি আজ। নিম্ন আদালত ও উচ্চ আদালতে মামলার রায় হলেও আপিল বিভাগে বিচার কার্যক্রম ধীর গতিতে চলায় হতাশ পরিবারগুলো। মামলা নিষ্পত্তিতে আসামিপক্ষ বিলম্বের চেষ্টা করছে বলে চলে অভিযোগ তাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। 2014 সালের 27 এপ্রিল মামলার হাজিরা শেষে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। 3 দিন পর শীতলক্ষ্যা নদীর শান্তিনগর এলাকায় ভেসে ওঠে তাদের মরদেহ। এ ঘটনায় ফতুল্লা থানায় 2টি আলাদা মামলা করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাই ডাক্তার বিজয় কুমার পাল। বিচারিক কার্যক্রম শেষে 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আলামত নষ্ট করার দায়ে এই 9 জনকে আরও 7 বছর করে কারাদণ্ড দেয় নিম্ন আদালত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আসামিপক্ষ আপিল করলে শুনানি শেষে ওই রায় বহাল থাকে। পরে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধেও আপিল বিভাগে যায় আসামিপক্ষ। বর্তমানে মামলাটি আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আসামিপক্ষ মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ নিহতদের স্বজনদের। প্রতিটা পরিবারের ভিতরে একটা শঙ্কা কাজ করে, শঙ্কাটা হচ্ছে আদৌ কি বিচারটা আমরা দেখে যেতে পারবো, তাদের তো আর কখনো ফিরে পাবো না, অন্তত তাদের বিচারটা যাতে আমরা দেখে যেতে পারি এই জন্য আমরা বিচার বিভাগের প্রতিও দৃষ্টি জানাইতেছি যে আমাদের প্রতি একটু দৃষ্টি দেন। দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করে আসামিদের ফাঁসি কার্যকর করা হয় খুব দ্রুত সময়ে। আপিল বিভাগের ধীরগতির জন্য রাষ্ট্রপক্ষকে দায়ী করে বাদীপক্ষের আইনজীবী বলেন, রাষ্ট্র চাইলে দ্রুতই মামলার নিষ্পত্তি সম্ভব। ডিলেটা, সেই ডিলেটার জন্য আমি মনে করি রাষ্ট্র এখানে ডিলে করছে। রাষ্ট্র যদি এই এই মামলাটাকে অগ্রাধিকার ভিত্তিতেই, আমি মনে করি এটার শুনানি হওয়া দরকার, এবং অগ্রাধিকার ভিত্তিতে যদি শুনানি হইতো তাহলে এতদিন এই মামলাটা নিষ্পত্তি হয়ে যেত। দ্রুত রায় নিষ্পত্তি করে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।